আজ তিন দিন হয়ে গেল অর্কুট আসেনি। একটা ফোন করতে হবে। কেন বিনায়কের মেয়েটা আসেনি? সেও তো তিন দিন আগেই এসেছে। তিন দিন আগে তো এসেছিল, তাহলে তার রোজ রোজ আসতে হবে নাকি? এ আবার কি কথা, বাড়ির ছেলে বউ বাড়িতে আসবে না? বেশি বাড়াবাড়ি করো না তো ঈশানি। বাড়ির বউ যদি বাড়ি ছেড়ে বালিগঞ্জ চলে যেতে পারে, তাহলে তোমারও তো ভাবনা চিন্তা করার কোনো কারণ। বালিগঞ্জে গেছে বলে কি বাড়ির উপর টানটা তাদের কমে গেছে? তাছাড়া ঝগড়া বিবাদ করেও তো যায়নি। কোম্পানির বড় সাহেব নিশ্চয়ই ব্যস্ত আছে। যে না হয় বড় কোম্পানির বড় সাহেব হয়েছে, ব্যস্ত আছে, আসতে পারছে না। তুমিও তো যেতে পারতে তাদের বাড়িতে। আমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি নাকি পেট গরম? যে বাজে বকছো। বাজে বকছি? তুমি তো তার ঠাকুরদা, সে তো তোমার নাতি, সেখানে গেলে ক্ষতিটা কি হয়েছে? নাতি? ঠাকুরদা বলে সে কোনো গ্রাহ্য করেছে আমার? চাকরিটা পাবার আগে একবার বলেছিল, চাকরিটা পেয়ে এসে আমায় বলছে দাদা আমি চাকরি পেয়েছি, আমি চললাম। আমার সম্মানটা কোথায় নিয়ে গেল সেটা ভেবেছো? বললে তুমি তাকে যেতে দিতে না ওই চাকরিটা নিতে দিতে? ঈশানি, অন্তত তাকে তো আমি জিজ্ঞেস করতে পারতাম যে তার এখানে কি অসুবিধাটা হচ্ছে, সেটা তো জানতে পারতাম। সেটা তো এখনো জানতে পারো। দরকার নেই, ও চাকরি করছে, ভালো আছে, ভালো থাকুক। তুমি আর তোমার নাতি না এক মাটি দিয়ে গড়া, দুজনেই আমি মিলিটারি তো তুমি মিলিটারি, কারোর ঘাড় নোয়ানো যাবে না। পানটা দাও, এক ঘন্টা ধরে পান ছাড়ছ। জন্যই কষ্ট হয়, সারাদিন একা একা বাড়িতে থাকে, ছটফট করে। বড় বৌমা বলে দিয়েছিল একা একা থাকা অভ্যেস করতে হবে। বড় বৌমা ঠিকই বলেছে, নতুন পরিস্থিতির সঙ্গে অভ্যেস করে না। মেয়ে মানুষ যখন অভ্যেস তো করতেই হবে, যখন আসে কাঁদে আর বলে একা একা থাকতে পারি না, আপনার জন্য ভীষণ মন কেমন করে টমাম, কদিন বাদে তাও আর করবে না, তাও বলবে না। দেখো ঈশানি, এই সব পরিস্থিতির সঙ্গে অভ্যেস করে নিতে হবে। আগে আমি ব্যাপারটা বুঝতাম না, এখন বুঝতে পারি। পরিস্থিতি বদলাচ্ছে, পাল্টাচ্ছে, তার সঙ্গে তো তোমার অভ্যেস করে নিতেই হবে, ব্যাপারটা মানিয়ে নিতেই হবে। শুধু চোখের জল ফেলো না ঈশানী।